এই অঙ্কগুলো যেমন রুট টু রুট থ্রি রুট ফাইভ রুট সিক্স এগুলোর মান বসানোর জন্য প্রথমে আমাদের পিথাগোরাসের উপপদ জানতে হবে পিথাগোরাসের উপবদ কী ছিল যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ঠিক আছে তাহলে এখান থেকে আমরা অতিভুজ সমান পাবো রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ঠিক আছে এখন ব্যাপার হচ্ছে রুট টুয়ের মান যদি বসাতে যাই মানে আমরা এমন একটা ত্রিভুজ গঠন করবো যার অতিপুজের দৈর্ঘ্য হবে রুট টু ঠিক আছে তো অতি দৈর্ঘ্য রুট টু করার জন্য আমরা সবসময় ভূমিটাকে এক নিব লম্বটাকে এক নিব ঠিক আছে সরি তো লম্বটাকে যদি এক সেমি নেই আর ভূমিটাকেও যদি এক সেমি নেই তাহলে সেটা যোগ করলে কত হয়ে যাবে টু রুট টু হয়ে যাচ্ছে মানে অতি দৈর্ঘ্য রুট টু হয়ে যাচ্ছে তাহলে আমরা রুট এর মানটা পেয়ে যাচ্ছি এরকমভাবে আমাদের অতি দৈর্ঘ্য বের করতে হবে এখন আমরা সংখ্যা দেখাই রুট টু রুট টুয়ের মানটা জিরো থেকে একের মধ্যে অবস্থিত হবে হ্যাঁ কারণ রুট ওয়ানের মান হচ্ছে ওয়ান আর রুট এর মান হচ্ছে একের থেকে বেশি কিন্তু দুয়ের থেকে কম হবে তাহলে এটা যদি আমি জিরো ধরি এটা যদি এক ধরি এটা দুই তিন এভাবে চলতে থাকবে তো প্রথমে আমরা এখানে আমরা একটা ত্রিভুজ গঠন করব যে এই ত্রিভুজের লম্ব হবে এক আর ভূমি হবে এক তাহলে আমরা এইটুকুটা এক জানি ডিফারেন্সটা তাহলে আমরা এটাকে এক নিলাম হ্যাঁ এবং এখানে ঠিক সোজা একটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে লম্ব এর ঠিক মাপ করে আমরা এখানে একটা লম্ব নিলাম হুম তাহলে এটা এবার যদি আমরা যে অতিভুজটা পাবো সে অতিভুজের দৈর্ঘ্যটা হ্যাঁ তাহলে এটা ভূমি এক লম্ব এক তাহলে অতিভুজ আমরা পৃথকরাসী উপপত্র থেকে পেয়ে যাচ্ছি রুট টু ঠিক আছে এখন পেন্সিল কম্পাস রুল কম্পাসের সাহায্যে এখানে ঠিক বসিয়ে এবং এই রুট টুর সমান ব্যাসার্ধ নিয়ে একটা আমরা বৃত্তচাপ এখান থেকে এঁকে নেব বৃত্তচাপটা যদি এঁকে নিই তাহলে আমরা এইভাবে এই সেন্টার থেকে যদি এইভাবে বৃত্তচাপটা নিই তাহলে আমাদের ঠিক এই জায়গাতে কাট করবে এবং এই মানটাই হয়ে গেল রুট টু ঠিক আছে এবার এখন যদি আমরা রুট থ্রি নিতে চাই তাহলে রুট থ্রি নিতে গেলে আমাদের রুট থ্রি কী করে আসবে অতিপূজের পুজোর দৈর্ঘ্য হ্যাঁ যদি আমরা রুট থ্রি চাইছি তাহলে সেক্ষেত্রে যদি আমরা লম্বটাকেই একই ধরি লম্বকে এক রাখব ঠিক আছে কিন্তু ভূমিটাকে যদি আমরা রুট টু করে দেই তার বর্গ করবো তাহলে তার মানটা হয়ে যাবে কত ওয়ান প্লাস টু সমসমান রুট থ্রি তাহলে আমরা এখান থেকে রুট থ্রি পেয়ে যাচ্ছি এবার রুট থ্রি পাওয়ার জন্য তাহলে আমাকে লম্ব ধরতে হলো এক এবং ভূমি ধরতে হলো রুট টু তাহলে রুট থ্রি মাপার জন্য আগে আমাদের এই কাজটা পুরোটাই করতে হবে হ্যাঁ তাহলে এই রুট টু মানটা আমরা পেয়ে গেছি এবার রুট টু এর এখানে ঠিক এখান থেকে আমরা লম্ব করে এক সেমি দৈঘের আমরা এই যে এক পেয়েছিলাম এখানে লম্ব এক তো লম্বটাকে এক নিয়ে এখান থেকে আমরা আবার একটা সমকোণী ত্রিভুজ গঠন করব তাহলে এটা হচ্ছে রুট টু এটা হচ্ছে এক হ্যাঁ সেক্ষেত্রে তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি রুট থ্রি এবার রুট থ্রি এই ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ নিয়ে এবার এখান থেকে ঠিক এইভাবে রুল কম্পাস বা পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা এইভাবে বৃত্ত একটা এঁকে নেব যেখানে কাট করবে সেটা হয়ে যাবে রুট থ্রির মান এটা গেলো রুট টুর মান ঠিক আছে ব্যাস এটা গেলো রুট টু এবং রুট থ্রি যখন আমরা রুট ফোর বলবো রুট ফোরের মান হচ্ছে দুই রুট ফোরের মান কত হয়ে যাচ্ছে রুট ফোর সমান হয়ে যাচ্ছে দুই তাহলে রুট ফোরের মান বসাতে বলবে না রুট ফাইভের আসবে এবার রুট ফাইভ যখন আমরা করতে যাব হ্যাঁ তো রুট ফাইভে যখন করতে যাবো রুট ফাইভে করার জন্য আমরা আবার পিথাগুড়া সেই উপপাধ্য সাজে অতিভুজে দুই বের করবো অতিভুজ তো অতিভুজ আমরা যদি বের করতে চাই তাহলে লম্বটাকে আমি একেই ধরলাম হ্যাঁ কিন্তু ভূমিটাকে যদি দুই ধরি তাহলে সেক্ষেত্রে আমি পাচ্ছি এক যোগ চার সমান রুট ফাইভ আমাদের ধান্দা হচ্ছে রুট ফাইভ আনার হ্যাঁ কিন্তু লম্বটাকে প্রতি ক্ষেত্রেই একই ধরব তাহলে ভূমিটাকে দুই নিতে হচ্ছে তাহলে ভূমিটাকে যে দুই নেই এবার সংখ্যাটাকে আবার করছি তাহলে এটা হয়ে যাচ্ছে জিরো এটা এক এটা হচ্ছে দুই তিন চার তাহলে আমাদের ভূমিটা কত নিতে হবে দুই অবধি নিতে হবে মানে এই যে জিরো এটা এক এটুকু দুই মানে এই অবধি আর লম্ব এই যে এই যতটুকু নিয়েছি ওর এটুকুটা এক এটুকুটা এক বলে দুই তাহলে এটুকুই ঠিক এখানে একটা আমরা লম্ব আঁকব এক সেমির এটা হচ্ছে দুই আর এটা এক তাহলে যে আমরা অতিভুষটা পাবো সেই অতিভুষটা দৈঘ হয়ে যাবে রুট ফাইভ এবার একে এখানে থেকে আর এই রুট ফাইভের যে দৈগটা পেলাম এর সমান ব্যাসার নিয়ে এই সেন্টার থেকে আমরা একটা বৃত্ত চাপ আঁকবো বৃত্ত আঁকলে পেন্সিল কম্পাসের সাহায্যে যেখানে কাট করবে সেটা হয়ে গেলো রুট ফাইভের মান হ্যাঁ রকমভাবে যখন রুট সিক্স চাইবো আমরা রুট সিক্স চাইতে কত লাগবে তাহলে ওয়ান আর রুট ফাইভ নেবো তাহলে তাহলে একের স্কোয়ার প্লাস রুট ফাইভ তাহলে একের স্কোয়ার প্লাস কত হয়ে যাবে এখানে রুট ফাইভ এটা বর্গ করলে বর্গমন উঠে যায় তাহলে এখানে পাঁচ হয়ে গেলো তাহলে হয়ে যাচ্ছে ছয় তো সেক্ষেত্রে আমরা লম্ব একেই নিয়েছি কিন্তু ভূমিটাও রুট ফাইভ নিয়েছি তাহলে ভূমি তো রুট ফাইভ আমরা জানি এইটুকু একটা ছবিতে ভাবে সবগুলো এখানে ঠিক একটা লম্ব আমরা একে নেবো একসিমির এবং সেখান থেকে আমরা এখান থেকে আবার ট্রাঙ্গেল সমকনীতি পুষ্টা গঠন করবো এটা হয়ে যাবে রুট সিক্স একই রকমভাবে এখান থেকে মাপ নিয়ে আবার বৃত্তচাপ আঁকব রুট টু রুট থ্রি যেভাবে বের করেছিলাম একই রুট সিক্স হয়ে যাবে রুট সেভেনের ক্ষেত্রেও একই রকম হয়ে যাবে রুট সেভেন মানে এখানে ফাইভের জায়গায় কত করতে হবে তাহলে রুট সিক্স করতে হবে তাহলে তখন এই রুট সিক্সটাকে ভূমি ধরে এখান থেকে আবার এক সেমি এখানে লম্বর টানতে হবে ঠিক নাইনটি ডিগ্রি করে টেনে তারপরে এটা কী করতে হবে টেনে দিয়ে এখান থেকে আবার সমান বৃত্তচাপ নিতে হবে এইভাবে রুট ফাইভ সিক্স সেভেন হয়ে যাবে হ্যাঁ এবার এইটও হয়ে যাবে ওইভাবে এবার যদি নাইন আসে রুট নাইন তো রুট নাইনের মান হচ্ছে কত থ্রি তাহলে রুট নাইনের মান তো থ্রি হয়ে যাচ্ছে তাহলে এটা আমার দরকার নেই রুট টেন যদি বের করতে চাই আমরা তো রুট টেন আমরা কী করে পারবো লম্ব যদি একই ধরি শুধু ভূমিটাকে চেঞ্জ করবো ভূমিটাকে তাহলে আমরা যদি তিন ধরে নিই তাহলে তিন থেকে নয় তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে রুট টেন তাহলে আমাদের এক্ষেত্রে ভূমি ধরতে হবে কত এটা যদি জিরো হয় এটা এক হয় এটা দুই হয় এটাকে যদি তিন হয় এটাকে যদি চার হয় তাহলে ভূমিটা আমরা ধরছি কত তিন ভূমি তিন হলে এই জিরো থেকে এই হচ্ছে তিন আর এক মানে এই টুকু যে কোনো ডিফারেন্সটাই এগুলো সব এক এক করে আছে তাহলে এই হয়ে যাবে এক এখানে লম্ব টেনে দিলাম হ্যাঁ এটা ঠিক এই মাপ করে টানলে হয়ে গেল লম্বটা আর যে অতিভুষ্টটা পাবো সেই অতিভূসটা হয়ে যাবে রুট টেন একই রকমভাবে সিমিলার প্রসেস এখান থেকে আমরা একটা বৃত্ত চাপ সেন্টার করে এইভাবে এখান থেকে রুট টেনের যতটা মাপ আছে সেখান থেকে নিয়ে আমরা এটা পেয়ে যাবো রুট টেন রুট ইলেভেনও একই রুট ইলেভেন মানে কত হয়ে যাচ্ছে তাহলে লম্বটা একই রাখবো কিন্তু ভূমিটাকে কত করবো রুট টেন করবো এভাবে চলতে থাকবে মেন ব্যাপার হচ্ছে রুট টু রুট থ্রিটা যদি ভালো করে জানা যায় সেখান থেকে আমরা এটা পেয়ে যাব পিথাগুলো সেই থেকে